আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এরিস্টো ফার্মা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী সেপ্টেম্বরের 2, 3 এবং 4 তারিখ সকাল 9টা থেকে 4টা পর্যন্ত, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এরিস্টো ফার্মায় মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি বা ইন্টারভিউ নেওয়া হবে। যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কী করতে হবে বিস্তারিত জানতে পারবেন। একজন মেডিকেল, এটা হচ্ছে একটা ওষুধ কোম্পানি, এরিস্টো ফার্মা হচ্ছে একটা ওষুধ কোম্পানি। ওষুধ কোম্পানিতে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ হচ্ছে ডক্টরদের সাথে দেখা করা, প্রেসক্রিপশন জেনারেট করা, অর্ডার কালেক্ট করা, এগুলো হচ্ছে কাজ। মানে আপনার যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ইনফরমেশনগুলো শেয়ার করা, ডক্টরদের সাথে প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা, এগুলো হচ্ছে কাজ। এটার জন্য আপনাকে অনার্স অথবা মাস্টার্স পাস হতে হবে, আর অবশ্যই ছেলে হতে হবে এবং 32 বছর পর্যন্ত নিয়োগ দেওয়া হবে। যে কোনো জায়গায় চাকরি করবেন এমন ইচ্ছা থাকতে হবে, 1 বছরের বা 2 বছরের এক্সপিরিয়েন্স যারা তারা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ চাকরিটা হলো মূলত ফ্রেশার, যারা যারা নতুন তাদের জন্য, তারপরেও যারা এক্সপিরিয়েন্স আছে তারাও 1-2 বছর, সর্বোচ্চ 1-2 বছর অভিজ্ঞতা তারা নিবে, এর বেশি অভিজ্ঞতা থাকলে নিবে না। সো ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য চাকরিটা, এবং এখানে যারা এক্সপিরিয়েন্স আছে তাদেরকেও নিবে, সেটা সর্বোচ্চ 2 বছর পর্যন্ত অভিজ্ঞতা, 1-2 বছর অভিজ্ঞতা থাকলে তাদেরও নিবে। কী কী বেনিফিট দিবে? আপনাকে উচ্চ স্যালারি দিবে, টিএডিএ দিবে, 4টা বোনাস দিবে, বিদেশে ভ্রমণের ব্যবস্থা আছে, এক্সট্রা ইনসেন্টিভ আছে, আর গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স আছে, এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্ট ফান্ড আছে, বিবাহের ভাতা দিবে, তারপরে ছেলে সন্তানের ভাতা, মানে ছেলে অর্থাৎ সন্তানের জন্মের উপরে ভাতা পাবেন, স্কুলের অ্যাডমিশনের ভাতা পাবেন, মোবাইল ফোন, মোটরসাইকেল, ছুটির টাকা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, প্রফিট পার্টিসিপেশন ফান্ডের মিনিমাম অন্যান্য সুযোগ সুবিধা আছে। সো সব কিছু মিলে একটা স্যালারি কত হতে পারে? একটা আনুমানিক 40-45 হাজার টাকা বা তারও বেশি হতে পারে। যারা আগ্রহী প্রার্থী আছেন, যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পেতে চান, তাদেরকে এই 4টা অফিসের, ঢাকা, যশোর, বগুড়া, রংপুর, 4টা অফিসের যে কোনো একটা অফিসে এই ডেটগুলোতে আপনি উপস্থিত থাকবেন, যে ডেটগুলো দেওয়া আছে। আপনার সিভি নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ন্যাশনাল আইডি কার্ড এবং একাডেমিক সার্টিফিকেটের অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবেন। আমি আবারও বলছি, আপনার সিভি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল, একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, সব কিছুর ফটোকপি এবং অরিজিনাল নিয়ে যেতে হবে। ফটোকপিটা রেখে মানে ওনারা নিবে, আর অরিজিনালটা আপনাকে ফেরত দিয়ে দিবে। পিপুল সিলেক্টেড ইন দ্য প্রাইমারি ইন্টারভিউ হ্যাভ টু অ্যাটেন্ড এ কম্প্রিহেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম 5 সেপ্টেম্বর, মানে 5 তারিখ যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে 5 তারিখ থেকে ট্রেনিংয়ের জন্য দেওয়া হবে। কোথায় কোথায় যেতে হবে ইন্টারভিউয়ের জন্য আমি আবার বলছি, ইন্টারভিউ শিডিউলটা দেওয়া আছে 2, 3 এবং 4 তারিখ সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। ঢাকার যে লোকেশন, ঢাকায় যেখানে ইন্টারভিউ নেওয়া হবে সেই লোকেশন হচ্ছে এরিস্টো ফার্মা প্রিন্সিপাল অফিস, 7 পুরানা পল্টন লাইন, ঢাকা 1000। সেপ্টেম্বরের 3 তারিখ 2024 9টা থেকে 4টা পর্যন্ত, এই সেপ্টেম্বরের 3 তারিখ নেওয়া হবে যশোর, বগুড়া, রংপুরে। আর ঢাকার যে লোকেশন সেখানে 3 দিনই নিবে, 2, 3, 4। তাহলে সেপ্টেম্বরের 3 তারিখ যশোরের যে লোকেশন ইন্টারভিউ নিবে সেটা হচ্ছে 132 ঘোপ, ওয়েস্টার্ন সাইড অফ গভট গ্রেভিয়ার্ড, যশোর। বগুড়ার যে লোকেশন সেটা হচ্ছে সিওয়াইও আলহাজ আতাউর রহমান খান, গ্রাউন্ড ফ্লোর হোল্ডিং, 1457 চৌধুরী লেন, খন্দকার থানথানিয়া, পিএস সদর, বগুড়া। রংপুরে যারা ইন্টারভিউ দিতে চান তাদেরকে যেখানে যেতে হবে, হাউস নাম্বার 161 নিউ ইসলামাবাদ,
আরকে রোড রংপুর। সো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।